দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগে প্রথম স্ত্রী পম্পা বাউরি ও হারু বাউরি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন বাঁকুড়া জেলা আদালতের মহামান্য বিচারপতি। 2016 সালের 2 নভেম্বর বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি থানার ভরাডি গ্রামে হারু বাউরি ও তার প্রথম স্ত্রী পদ্মা বাউরি দ্বিতীয় স্ত্রী রীনা বাউরিকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। গঙ্গাজল ঘাটি থানাতে অভিযোগের ভিত্তিতে মৃত্যুর আগে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিতে পুরো ঘটনা বলেন রীনা বাউরি। সেই অভিযোগের ভিত্তিতে জেলা সিজিএম আদালত ও 302 ধারায় শনিবার পদ্মা বাউরি ও হারু বাউরিকে দোষী সাব্যস্ত করে মহামান্য বিচারপতি দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা অনাদায় 2 বছরের আরও হাজতবাসের নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী অরুণ চ্যাটার্জি। হচ্ছে কি, রীনা বাউরি বলে বেলডাঙার একটি মেয়েকে হারু বাউরি, যার বাড়ি হচ্ছে ওই আমাদের গঙ্গাজলঘাটি থানার ভাড়াডি গ্রামে, এ মৃত্যুর 1 বছর আগে বিয়ে করেছিল। এই হারু বাউরি তার আগের পক্ষের স্ত্রী ছিল, কিন্তু সে তার আগের পক্ষের স্ত্রীর নাম ছিল পদ্মা। সে পালিয়ে গিয়েছিল, তো পালিয়ে যাওয়ার পরে যখন না আসে তখন এই রীনার সাথে ও বিয়ে করে। এরপরে বিয়ের পর কিছুদিন পরে পদ্মা ফিরে আসে, ফিরে এসে হারুর সাথে আবার থাকতে আরম্ভ করে। থাকতে আরম্ভ করার পরে পদ্মার উপর, রীনার উপর অত্যাচার আরম্ভ করে। ঘটনার তারিখটা হচ্ছে 2/11/2016 তারিখ। সেদিনে রীনা বাউরি সমস্ত কাজ সেরে ঘরে টিভি দেখছে, সেই সময় হারু বাউরি গায়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয় এবং রীনা গায়ে আগুন লাগিয়ে দেয়। রীনার গায়ে পদ্মা আগুন লাগিয়ে দেয়, দরজাটা বন্ধ করে দেয়। রীনা বাঁচার জন্য চিৎকার করতে থাকে, বেরিয়ে আসে জ্বলন্ত অবস্থায় এবং গ্রামের লোক তারা ছুটে এসে রীনার আগুনটা নেমায়। এরপর রীনাকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। রীনার বাপের বাড়ির লোক খবর পায়, বেলডাঙ্গা ওদের বাপের বাড়ি রীনার ছিল, তারা 3 তারিখে হসপিটালে যায় এবং রীনার কাছে সমস্ত ঘটনাটা শোনে। সমস্ত ঘটনাটা শোনার পরে গঙ্গাজলঘাটি থানা, যেহেতু এটা গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত, তখন গঙ্গাজলঘাটি থানাতে সমস্ত ব্যাপারটা লিখিতভাবে জানায়। বাঁকুড়া গোবিন্দনগর হাসপাতালে এসে, মেডিকেল কলেজে এসে, মেডিকেল কলেজে এসে ওই রীনার যাতে জবানবন্দি নেওয়া হয়, সেটা মৃত্যুকালীন জবানবন্দি, সেটার জন্য ব্যবস্থা করে ডক্টর রুইয়া মুর্মু। তিনি মেয়েটির জবানবন্দি নেন ইন প্রেজেন্স অফ নার্স অ্যান্ড মেডিকেল আদার স্টাফ, পুলিশ অফিসারও ছিল। এরপরে এই কেসটা বাঁকুড়া বিচারের জন্য মাননীয় অতিরিক্ত দায়রা বিচারক ফুটকোটে বিচারের জন্য আসে। বিচারক শ্রী প্রশান্ত কুমার মুখার্জি সমস্ত ঘটনা বিবেচনা করে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং ওই মৃত্যুকালীন জবানবন্দি যেটা সরকারি তরফ থেকে প্রমাণ করা হয়েছিল, যেটা আমি প্রমাণ করেছিলাম, সেটা তার উপর বিশ্বাস করে পদ্মাকে এবং হারু বাউরিকে 302 ধারা মতে আজকে সাজা ঘোষণা করেন।
দুজনকে যাবজ্জীবন জেল দেন এবং 50,000 টাকা করে জরিমানা অনাদায় 2 বছর ছিল। কতদিন ধরে কেসটা চলছিল? কেসটা 2016 থেকে চলছিল। প্রসিকিউশন চার্জ করেছিল 300 4 98 300 4 B against 4%, কিন্তু এতে ম্যাক্সিমাম সাক্ষী বিরূপ দিয়েছিল আর তার সত্ত্বেও। হ্যাঁ, সমস্ত কিছু বিবেচনা করে, কারণ ডিডিটা প্রমাণ হয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।